আমার স্টাইলি চাউমিন, দেখুন কত ভালো হয়েছে। আমি অল্প মশলা ইউজ করেছি, খুব বেশি মশলা কিন্তু আমি দিইনি এখানে। গোলমরিচ দিয়েছি আর একটু সয়া সস দিয়েছি। চলুন রেসিপিতে যাই। আজকে আমি স্ট্রিট ফুড চাউমিন বানাবো, তাই এখানে সব সবজিগুলো ভাজতে দিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর। দেবো আমার বানানো কিছু সস, এর মধ্যে আছে তড়কা মশলা, আছে ম্যাগি মশলা, আছে সয়া সস, চিনি আর আছে গোলমরিচ। এটা হাফ টিস্পুন করে সব নিয়েছি, নিয়ে আমি ঢেলে দেবো। আমি আগে ডিম ভেজে রেখেছি, চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি, ওই চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে চাউমিন দেবেন আর অল্প অল্প করে নাড়বেন। আমি আগে একটুখানি সল্ট দিয়েছিলাম, চাউমিনেও সল্ট আছে, তাই আমি সল্টটা অল্প অল্প দেবো, তাহলে বেশি হয়ে যাবে না। আমি সসটা কম দিয়েছি, কেন বাচ্চা খাবে, খুব একটা সস পছন্দ করে না, তাই একটুখানি হালকা করেই দিয়েছি আমি সস। দিয়ে দেবো ডিম, সল দিয়ে দেবো। হয়ে গেছে আমার স্ট্রিট ফুড চাউমিন, কিন্তু
ঝালটা আমি একটু কম দিয়েছি, কারণ স্ট্রিটে খুব ঝাল দেয়, স্ট্রিট ফুডে খুব ঝাল দেয়, কিন্তু আমি এখানে যেহেতু বাচ্চা খাবে ঝালটা একটু কম দিয়েছি আর সসটা কম দিয়েছি। পরিবেশন করি স্ট্রিট ফুড চাউমিন। ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট দেবেন, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থী, কেননা আমি পুরোপুরি করে করছি। ধন্যবাদ।